ओके, ग्रेविटेशन। अच्छा ग्रेविटेशन माने कि आम्रा क्लास नाइने ग्रेविटेशन टाने एक टू टाच दिए छिलाम, बोल तो ग्रेविटेशन माने कि, ग्रेविटेशन माने कि? फोर्स ना, ग्रेविटेशन माने फोर्स ना, ग्रेविटेशन माने कि? अट्रैक्शन ऑफ ए बॉडी टुवर्ड्स द, ना आर आर क्यों आर एक तो सुंदर वेको बोलते रहे अच्छा तामने ग्रेविटेशन फर्स्ट लिखो इट इज ए प्रॉपर्टी बिटवीन टू मासेस इट इज ए प्रॉपर्टी बिटवीन टू मासेस कैमन प्रॉपर्टी सपोज एखाने एक मास आछे एम वन एखाने एक मास आछे एम टू एदेर मध्ये डिस्टेंस अफ सेपारेशन होच्छे आर ताहोले एई मासटा एम टू मासटाके एक फोर्स दिए अट्रैक्ट करबे आर एम टू मासटा एम वन मासके एक फोर्स दिए अट्रैक्ट करबे तामाने ग्रेविटेशन फर्स्ट ही होच्छे प्रॉपर्टी बिटवीन टू मासेस सेकेंड प्रॉपर्टी होच्छे इट इज ऑलवेज अट्रैक्टिव इन नेचर इट इज ऑलवेज अट्रैक्टिव इन नेचर तमने ऑब्वियसली बुझते पारछी एदेर भेतर दिके एकटा फोर्स काज करबे ताहले एम टू मास एफ फोर्स दिए ओके पुल करे एम वन मास ओके एफ फोर्स दिए पुल करबे এই যে এফ ফোর্সটা এর ভ্যালু হবে জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার যেখানে বলতো জিটাকে আমরা কি বলি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট রাইট আচ্ছা এখান থেকে দেখ কিছু জিনিস আমাদের একদম পরিষ্কার যেমন এম ওয়ান মাস যদি বেশি হয় ফোর্স বেশি হবে আবার দেখ এম টু মাস যদি বেশি হয় ফোর্স কি হবে বেশি হবে ধরো আর বেশি হলো কি হবে প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার তার মানে ডিস্টেন্স বাড়লে ফোর্সের ভ্যালু কমে যাবে এইটুকু নিয়ে কোনো কনফিউশন নেই আচ্ছা জি এর একটা ভ্যালু আছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন এসআই ওকে এবার এইটা ছিল একদম বেসিক গ্র্যাভিটেশন যেটা আমরা এখন অবধি করে এসেছি কিন্তু বুঝতেই পারছিস যে আমরা এখন ধীরে ধীরে একটু করে হায়ার ক্লাসে উঠছি তাই আমাদের সিম্পল এইটুকু নিয়ে পড়লে কিন্তু হবে না আমাদেরকে আর একটু নিয়ে এটাকে নিয়ে ভাবতে হবে যেমন একটা সেট অফ লস পড়তে হবে সেট অফ লস যেটাকে আমরা বলবো কেপলারস লস কেপলারস লস অফ মোশন সেই লয়ের তিনটে পার্ট আছে ফার্স্ট ল সেকেন্ড ল থার্ড ল ওকে লিখে নাও তিনটে ল আছে ফার্স্ট ল সেকেন্ড ল থার্ড ল ফার্স্ট লকে বলে ল অফ অরবিট সেকেন্ড লকে বলে ল অফ এরিয়া থার্ড লকে বলে ল অফ পিরিয়ডস এটা পুরোটাই প্ল্যানেটের মোশনকে ডিনোট করে প্ল্যানেটের মোশন একটু ভালো করে বুঝবো সাপোজ আমার কাছে একটা টু বডি সিস্টেম আছে যেমন একটা প্ল্যানেট আছে আর সান আছে যার অ্যাবাউটে প্ল্যানেটটা ঘুরছে তো প্রথম ল বলছে যে যদি এইখানে আমার সান থাকে আর তার অ্যাবাউট যদি একটা প্ল্যানেট ঘোরে তাহলে এই অরবিটটা এই রকম হবে নাকি এই রকম হবে এলিপটিক্যাল অরবিট তার মানে ফার্স্ট জিনিসই হচ্ছে দি অরবিট ইজ নট সার্কুলার ইন নেচার দি অরবিট ইজ এলিপটিক্যাল ইন নেচার ক্লিয়ার হয়েছে আচ্ছা এলিপসের কটা ফোকাস থাকে দুটো ফোকাস থাকে তার মানে আমি যেটা এলিপসকে ড্র করি একটা এলিপস দেখতে এরকম হয় যদি এই অ্যাক্সিস আর এই অ্যাক্সিস বলতো
এইটাকে কি বলে, এইটুকু লেন্থকে কি বলে বলতো? এলিপস করেছিস না তোরা, করিসনি। এইটাকে বলে মাইনর অ্যাক্সিস, এটাকে বলে মেজর অ্যাক্সিস। এটা মাইনর অ্যাক্সিসের অর্ধেক, সার্কেলের অর্ধেককে কি বলি? সার্কেলের অর্ধেককে কি বলি? সেমি সার্কেল। তাহলে মাইনর অ্যাক্সিসের অর্ধেককে কি বলবো? সেমি মাইনর অ্যাক্সিস। তাহলে এইটাকে কি বলবো? পুরোটা মেজর অ্যাক্সিস, এইটুকু সেমি মেজর অ্যাক্সিস। এলিপসের দুটো ফোকাস থাকে, একটা ফোকাস এখানে, একটা ফোকাস এখানে। ওকে, এখন ব্যাপার হচ্ছে ল অফ অরবিট বলছে যে দ্য অরবিট উইল বি অলওয়েজ এলিপটিক্যাল, দি অরবিট উইল বি অলওয়েজ এলিপটিক্যাল উইথ সান অ্যাট ওয়ান অফ ইটস ফোকাই। তার মানে সানটাকে আমি এই ফোকাসে ধরেও ইমাজিন করতে পারি, সানটাকে আমি এই ফোকাসে ধরেও ইমাজিন করতে পারি। তাহলে একটা এলিপটিক্যাল অরবিট হবে, যে অরবিটের যে কোনো একটা ফোকাসে আমাকে সানকে রাখতে হবে। তাহলে ছবিটাকে যদি আমরা সুন্দর করে আঁকি, কীরকম দেখতে লাগবে? যে এরকম একটা এলিপটিক্যাল অরবিট আছে, এরকম একটা এলিপটিক্যাল অরবিট আছে, এরকম একটা এলিপটিক্যাল অরবিট আছে। যদি এখানে একটা ফোকাস ধরি এফ, তাহলে সান সাপোজ এই ফোকাসটায় থাকলো, আর প্ল্যানেটটা কি করবে? এইটা হবে আমার প্ল্যানেট। ওকে, সেকেন্ড ল বলছে ল অফ এরিয়া, মানে এই যে প্ল্যানেটটা এলিপটিক্যাল অরবিটে ঘুরছে, সে তো একটা রুল মেনে ঘুরবে। কি রুল মেনে ঘুরবে? সেই রুলটাই হচ্ছে ল অফ এরিয়া। কি বলছে? যদি প্ল্যানেট উইল এক্সিকিউট এক্সিকিউট ইকুয়াল এরিয়া ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম, মানে আমি একবার মনে হয় এটা তোদেরকে ইন শর্ট বলেওছিলাম যে দ্য প্ল্যানেট উইল এক্সিকিউট ইকুয়াল এরিয়া ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। মানে কি বোঝাতে চাইছে? সাপোজ দুটো ছবি আমি আঁকছি, সাপোজ এটা একটা এলিপটিক্যাল অরবিট আর আমার সানটা এর কোনো একটা ফোকাসে আছে। ওকে, সান কোনো একটা ফোকাসে আছে, সাপোজ এই ফোকাসটাতে সান আছে। ফার্স্ট কেসে প্ল্যানেটটা মনে করছে এইখান থেকে এইখান অবধি গেছে ইন টাইম টি ওয়ান, কোথায় কোথায় গেছে? এ থেকে বি অবধি গেছে। আমি কি করব যে এখানে একটা এরিয়া ইমাজিন করব। তাহলে যদি আমি এই এরিয়াটা দেখি, তাহলে রাফলি আমি এতটা এরিয়া পাচ্ছি না, রাইট? বলছে যখনই প্ল্যানেটটা মুভ করবে, প্ল্যানেটটা এমনভাবেই মুভ করবে যাতে একই টাইমে একই এরিয়া সে কভার করতে পারে। এবার আমার একটা কথা বল, যে যদি এইখানটায় প্ল্যানেটটা মুভ করে, সাপোজ এ ড্যাশ থেকে প্ল্যানেটটা বি ড্যাশ অবধি মুভ করে, তো আমি কী করবো? ফার্স্টে এ ড্যাশ অবধি একটা দাগ দিয়ে দেবো। বলতে পারবি যে বি ড্যাশটা এত বেশি হবে নাকি ছোট হবে? সেম এরিয়া যদি হতে হয়, কন্ডিশনটা কি? সেম এরিয়া হতে হবে। যদি সেম এরিয়া হতে হয়, তাহলে বি ড্যাশটা কি এখান থেকে যতটা দূর আছে এখান থেকেও কি এতটা দূরেই হবে, নাকি বেশি দূরে হবে, নাকি কম দূরে হবে? কারণ এর লেন্থটা অনেকটাই বেশি, রাইট? তার মানে এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে এইটুকু জায়গার যা এরিয়া হবে এতটা সেম এরিয়া হচ্ছে। তার মানে আমি যদি সেম এরিয়া এখানে ধরি, তাহলে যে ডিস্টেন্সটা কভার করার পরেই সেম এরিয়া হয়েছে সেটা হচ্ছে এ ড্যাশ থেকে বি ড্যাশ। কিন্তু কন্ডিশন কি ছিল? যে একই টাইমে এই এরিয়াটা
ওকে এক্সিকিউট করতে হবে। তাহলে এখানে যদি টি ওয়ান টাইম নিয়ে থাকে এখানে কতটুকু টাইম নেবে? টি ওয়ান টাইমই নেবে। তাহলে এখানেও কতটা টাইম নেবে? টি ওয়ান। ক্লিয়ার হয়েছে? একটা প্ল্যানেট মুভ করছে, প্ল্যানেটটা এ থেকে বিতে মুভ করছে। এখন মুভ করার কন্ডিশন কি? মুভ করার কন্ডিশন হচ্ছে যে প্ল্যানেটটা যখনই মুভ করবে ও এই সানের রেসপেক্টে যেটুকু এরিয়া কভার করছে এই এরিয়াটা সেম হতে হবে। তার মানে এরিয়াটা টাইমের রেসপেক্টে সেম হতে হবে। তার মানে প্ল্যানেটটা যদি ঘুরে আসছে অন্তত গোল গোল করে ঘুরছে, সাপোজ প্ল্যানেটটা কোনো একটা সময় ঘুরতে এখানে আসবে, এখান থেকেও তো আরও এইদিকে যাবে, যখন এইদিকে যাবে তাহলে ওকে তো এখান থেকেও নড়তে হচ্ছে। কিন্তু এখান থেকেও যদি ও নড়ে, ও এমনভাবেই নড়বে যাতে ওর এখানে যে এরিয়াটা এক্সিকিউটেড হয় ওটা এর সমান হয়। বুঝতে পেরেছিস কথাটা? তার মানে এখানে যেমন এরিয়াল ভেলোসিটি সেম থাকবে, এর এরিয়াল ভেলোসিটি এখানে সেমই থাকবে। আচ্ছা বলতো, যদি প্ল্যানেটটা এরকম কোনো জায়গা থেকে মুভ করে, সাপোজ এটা এ ডবল ড্যাশ, প্ল্যানেটটা যদি এরকম কোনো জায়গা থেকে মুভ করে, তাহলে এর সমান এইটুকু মুভ করবে, এর সমান এতটা মুভ করবে নাকি অন্য কিছু? অন্য কিছু। তার মানে এর ক্ষেত্রে এমন একটা ডিস্টেন্স হতে হবে সাচ দ্যাট এই এরিয়াটা সেম হবে। তার মানে এর ক্ষেত্রেও মুভ করবে এ ডবল ড্যাশ টু বি ডবল ড্যাশ, সাচ দ্যাট এর ক্ষেত্রেও এরিয়াটা হ্যাজ টু বি সেম। তখন এখানে একটা কনসেপ্ট হচ্ছে, যদি এই এরিয়াটাকে আমি এরিয়া ওয়ান ধরি, এই এরিয়াটাকে এরিয়া টু ধরি, এই এরিয়াটাকে এরিয়া থ্রি ধরি, তার মানে এরিয়া ওয়ান ইকুয়ালস টু এরিয়া টু ইকুয়ালস টু এরিয়া থ্রি এটা হতে হবে। তার মানে একটা জিনিস পরিষ্কার যে টি ওয়ান টাইমে যে এরিয়া এখানে কভার হবে, টি ওয়ান টাইমে সেম এরিয়া এখানে কভার হবে, টি ওয়ান টাইমে সেম এরিয়া এখানে কভার হবে। তার মানে রেট অফ চেঞ্জ অফ এরিয়া উইথ রেসপেক্ট টু টাইম এটা ফিক্সড নাকি চেঞ্জিং? রেট অফ চেঞ্জ অফ এরিয়া উইথ রেসপেক্ট টু টাইম এটা কি ফিক্সড নাকি রেট অফ চেঞ্জ অফ এরিয়া চেঞ্জ হচ্ছে? ফিক্সড। দিস ইজ দি কনসেপ্ট অফ ল অফ এরিয়া। লিখে নাও সুন্দর করে, যে রেট অফ চেঞ্জ অফ এরিয়া, রেট অফ চেঞ্জ অফ এরিয়া যেটাকে বলে এরিয়াল ভেলোসিটি, এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। রেট অফ চেঞ্জ অফ এরিয়া যেটাকে বলে এরিয়াল ভেলোসিটি দ্যাট উইল বি কনস্ট্যান্ট। ওকে, লিখেছ? নেক্সট হচ্ছে ল অফ পিরিয়ডস, ল অফ পিরিয়ডস। দেখো, আচ্ছা বলতো, এরিয়া তো সেম হতে হবে এমনভাবে মুভ করবে, কিন্তু আমি যদি ডিস্টেন্সের কথা বলি, একটা ডিস্টেন্স এ বি, একটা এ ড্যাশ বি ড্যাশ, একটা এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ, কোনটা সব থেকে বড়? না, লেন্থ, এ বি লেন্থ বড়, এ ড্যাশ বি ড্যাশ লেন্থ বড়, নাকি এ ডবল ড্যাশ বি ডবল লেন্থ? বলতে আই মিন টু সে এই লেন্থ এ বি, এইটা বড় নাকি এইটা বড় নাকি এইটা বড়? তারপরে এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ, তারপরে? এবার আমি কিভাবে দেখছি? আমি দেখছি যে ও টি টাইমে, সাপোজ টি হচ্ছে সাপোজ এক মাস, ফর এক্সাম্পল আমি দেখছি এক মাসে ও এত ডিস্টেন্স গেল, এক মাসে ও এইটুকু গেল, এক মাসেও এতটা গেল। তাহলে আমি অ্যাজ অ্যান অবজারভার যদি দেখি, আমি কোথায় স্পিড বেশি দেখব, কোথায় স্পিড বেশি দেখব? এ বিতে স্পিড বেশি দেবো, কারণ একই টাইমে বেশি ডিস্টেন্স এ বিতে গেছে। একই সময়ে যেখানে বেশি ডিস্টেন্স যাবে তার স্পিড বেশি হবে না? তাহলে একই টাইমে এখানে তো বেশি ডিস্টেন্স গেছে, তাহলে স্পিড আমি বেশি কোথায় দেখব? এইখানে দেখব। তাহলে স্পিড অ্যাট এ বি বেশি, দেন স্পিড অ্যাট এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ, দেন স্পিড অ্যাট এ ড্যাশ বি ড্যাশ। ক্লিয়ার হয়েছে? তার মানে যত দূরে যাচ্ছে তার স্পিড ডিক্রিজ করছে না ইনক্রিজ করছে? ডিক্রিজ করছে। যত কাছে আসছে তার স্পিড ডিক্রিজ করছে না ইনক্রিজ করছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে একটা জিনিস পরিষ্কার, যে যত রেডিয়াস কমবে তত সে কি হবে? ফাস্ট মুভ করবে। আচ্ছা, ফাস্ট মুভ করা মানে টাইম পিরিয়ড সেখানে কম নাকি টাইম পিরিয়ড বেশি?
এইটা হচ্ছে টাইম পিরিয়ড 2 সেকেন্ড, এইটা হচ্ছে টাইম পিরিয়ড 4 সেকেন্ড। কোনটা স্পিড বেশি, টাইম পিরিয়ড 2 সেকেন্ডে নাকি টাইম পিরিয়ড 4 সেকেন্ডে? এটা হচ্ছে টাইম পিরিয়ড 1 সেকেন্ড। কোনটা স্পিড বেশি, টাইম পিরিয়ড 2 সেকেন্ড নাকি টাইম পিরিয়ড 1 সেকেন্ড? তার মানে টাইম পিরিয়ড যত কমছে স্পিড কি হচ্ছে, বাড়ছে। সেম জিনিসটা এখানেও, তার মানে রেডিয়াস যত ছোট এখানে স্পিড তত বেশি, স্পিড বেশি মানে টাইম পিরিয়ড কি হবে? তাহলে এখানে রেডিয়াস ধর আমি এই কেসটা আর দিচ্ছি, এই কেসটা আর ড্যাশ দিচ্ছি, এই কেসটা আর ডবল ড্যাশ দিচ্ছি, এখানে সব থেকে বেশি রেডিয়াস কোনটা, কোনটা বল? আর ড্যাশ, আর ড্যাশ স্পিড মিনিমাম না ম্যাক্সিমাম? স্পিড মিনিমাম। তার মানে আর যখন বেশি সেখানে, আর ড্যাশ যখন বেশি সেখানে স্পিড কি, আর ড্যাশ যখন বেশি সেখানে ভি ড্যাশ কি কম, রাইট? ভি ড্যাশ কম মানে টাইম পিরিয়ড কি বেশি, তার মানে টাইম পিরিয়ড কি বেশি। তার মানে এখান থেকে এইটুকু বুঝতে পারছি যে আর ড্যাশ আর টাইম পিরিয়ডের রিলেশন হচ্ছে যেখানে রেডিয়াস বড় সেখানে টাইম পিরিয়ডও বড়। কিন্তু এরা লিনিয়ারলি রিলেটেড না, এদের মধ্যে একটা রিলেশন আছে, রিলেশনটা হচ্ছে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। তার মানে স্কোয়ার অফ দ্য টাইম পিরিয়ড উইল বি প্রপোর্শনাল টু কিউব অফ দ্য রেডিয়াস। ওকে, সুন্দর করে এটা নোট ডাউন করে নাও, কারোর হয়নি। চলো দেখো, বলেছে কোয়েশ্চেনে কি বলেছে, যে একটা স্যাটার্ন ইয়ার আর্থের কত টাইমস বেশি বলেছে, 29.5। তার মানে টি স্যাটার্ন হচ্ছে 29.5 আর্থ ইয়ার, রাইট? আর্থ ইয়ারকে ডাব্লু ওয়াই দিয়ে লিখলাম, তাহলে টি আর্থ কি, সিম্পলি ওয়াই। ক্লিয়ার হয়েছে? আর বলেছে রেডিয়াস অফ স্যাটার্ন বার করতে, যদি রেডিয়াস অফ আর্থ হয় 1.5 × 10⁸ মিটার, এই তো আমার গল্প। আর্থ মিটার না কিলোমিটার, কিলোমিটার, এই তো আমার গল্প, আর তো কিছু না। কেপলারের থার্ড ল, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, সিম্পল বসাবো, তাহলে টি স্যাটার্ন স্কোয়ার প্রপোর্শনাল টু আর স্যাটার্ন তার কিউব না, টি স্যাটার্ন স্কোয়ার প্রপোর্শনাল টু আর স্যাটার্ন কিউব। তাহলে বলতো টি আর স্কোয়ার কি হবে, প্রপোর্শনাল টু আর আর্থ, ডিভাইড করে দাও টি স্যাটার্ন স্কোয়ার বাই টি আর স্কোয়ার কি হবে, আর স্যাটার্ন কিউব বাই আর আর্থ কিউব। আমাকে বার করতে হবে এই আর স্যাটার্নটা, তাহলে আমি কি করব, টি স্যাটার্ন বাই টি আর্থ তার হোল স্কোয়ার ইনটু আর আর্থ কিউব ইকুয়ালস টু আর স্যাটার্ন তার কিউব, তাই না? এবার যদি কিউবটা আমি ওড়াতে চাই তাহলে টু দি পাওয়ার কি করতে হবে, কিউব রুট করতে হবে না, তার মানে 1/3 1/3 করে যেতে হবে। তাহলে সিম্পল কি করব, এটা এই পাশে লিখছে, তাহলে আর স্যাটার্ন ইকুয়ালস টু এটার 1/3, তার মানে টিএস বাই টিই হোল টু দি পাওয়ার 2/3 ইনটু রেডিয়াস অফ আর্থ। টি স্যাটার্ন কত, 29.5 y, টি আর্থ কত, সিম্পলি y হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু আর আর্থ হচ্ছে 1.5 × 10⁸ কিলোমিটার। তাহলে এটার ইউনিট কিসে বেরোবে, এটা যদি কিলোমিটারে বসে এটার ইউনিট কিসে বেরোবে, কিলোমিটার। ওয়াই ওয়াই কেটে দিলাম, 29.5 × 2/3। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই ধরনের তো মানে হাতে করতে গেলে তো এটা বিশাল কঠিন ব্যাপার, আমি কী করে করবো, এটা তো পসিবলই হবে না, কারণ অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, আমার হয়তো ম্যাক্সিমাম 2 মার্কস বা 1 মার্কস দেবে। এই স্কোয়ারটাকে ভুলে যায়, টু দি পাওয়ার 1/3, তার মানে কিউব রুট, এর নিয়ারেস্ট কিউব রুট কার আছে, 27 কিউব রুট কত, এটা তার থেকে তো বড়, তাহলে 27 তার কিউব রুট যা হবে 3, তাহলে এইটার কিউব রুট নিশ্চয়ই 3 থেকে একটু বড় হবে, কিছু তো হবে, তার স্কোয়ার করছি, তাহলে 3 স্কোয়ার যদি 9 হয় তাহলে সেটার স্কোয়ার নিশ্চয়ই 9 থেকেও একটু বড় হবে, সিম্পল লজিক। তার মানে এইটা 9 পয়েন্ট সামথিং হবে,
আমি জানি না কত, 9 point something হবে, এটুকু বুঝতে পারছি। ইন্টু 1.5 ইন্টু 10^8, 9 × 1.5 এটা করা খুব সহজ, 9 আর 4.5 কত হয়, 13.5 ইন্টু 10^8। এখন ব্যাপার হচ্ছে যেহেতু 9 থেকে একটু বড়, আমি তো 13.5 বসাতে পারছি না, নিশ্চয় একটু বেশি কিছু হবে, তাহলে আমি এটাকে অ্যাপ্রক্সিমেটলি 13.5 × 10^8 কিলোমিটার এটা লিখবো হচ্ছে আনসার। পারফেক্ট ভ্যালু যেটা বার করেছে এটা, দ্যাট ইজ 1.43 × 10^9 কিলোমিটার। এই যে আমরা এটা জানি না ভ্যালুটা, ওর জন্য বসাতে পারছি না, বুঝতে পেরেছিস? কারণ এটা ক্যালকুলেট করলে 14 উপরে চলে যেতে পারে, হামেশাই যেতে পারে, কারণ এখানে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করা আছে, বুঝতে পারছিস? এইটার যদি অ্যাকচুয়াল কিউব রুট হয়, কোন জায়গা থেকে, এখান থেকে, এখান থেকে এইটা এইদিকে লিখেছি, এটা ওপাশে লিখেছি, তাহলে কিউব রুট তুলতে গেলে কী হয়, পাওয়ারে 1/3 করতে হয় না, তাহলে এর পাওয়ারে 1/3 হলে 2/3 হয়, এর পাওয়ারে 1/3 হলে কত হয়, 3/3, 1, তাই 1 আছে। টিএসটি তো আমরা জানি, বসিয়ে দিয়েছি, আর এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, এটাও জানা, বাকিটা ক্যালকুলেশন। এখন বক্তব্য হচ্ছে স্যার এই ক্যালকুলেশনটা করবো কী করে, কারণ না হলে তো অনেকটা বড় হয়ে যাবে, কারণ এটা তো হাতে করে অত বড় ক্যালকুলেশন করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার, তাই আমি নিয়ারেস্ট কিউবটাকে দেখলাম, বুঝতে পেরেছিস? 4 কিউব কত হয়, 4 × 4 = 16, 16 × 4 কত হয়, 64, তার মানে কোথায় 27, কোথায় 64, মানে অত উপরেও যাবে না, যে 4 কাছাকাছি চলে আসছে কিউব রুটটা, ওকে, অত উপরেও যাবে না, তাহলে কাছাকাছি কিছু থাকবে, তার মানে 9 point something হবে, সেটাকে দেড় করলে 13.5 উপরেই হবে, এটুকু পরিষ্কার, তাই আমি অ্যাপ্রক্সিমেটলি 13.5 দিলাম, এখানে আনসার আছে 14.3, মানে 13.5 উপরেই আছে, বুঝতে পেরেছিস? মোটামুটি 14 কাছে চলে যেতে পারে, এটা অ্যাপ্রক্সিমেট করলে বোঝা যাবে। যাই হোক, তাহলে এটুকু আশা করি ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, নেক্সট, কেন কনস্ট্যান্ট ধরবো এখানে, আমি তো রেশিওটাকে করছি, তার মানে কি যদি কোনো কনস্ট্যান্ট থাকেও, কে হলে তো কে কে কেটে যাবে উপর নিচে, তাই না? তাহলে আচ্ছা ঠিক আছে, নেক্সট আমাদেরকে দুটো জিনিস বার করতে হবে, একটা হচ্ছে আমরা অলরেডি বার করেছি, চট করে বার করে ফেলতো, ডাইমেনশন অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ঝট করে বার করে ফেল, ফাইন্ড আউট দি ডাইমেনশন অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ফাইন্ড আউট দি ডাইমেনশন অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ঝট করে বার করো, ফাইন্ড আউট দি ডাইমেনশন অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, কি করে করবে, ডাইমেনশন বার করা হয়ে গেছে, গুড, বাকিটা বার করো, আমরা কি জানি, মনে করে দেখো সেই ছিল আমাদের এফ ইকুয়ালস টু জি m1 m2/r², তাহলে জি কি হয়, এফ আর স্কোয়ার বাই m1 m2, এফ মানে m^(l^-2), আর স্কোয়ার মানে l^2, m1 m2 মানে কি m^2, তাহলে কি হবে, m^(-1) l^3^-2, বেরিয়েছে সবার। আচ্ছা যদি ইউনিট বার করতে বলে, কি করে ইউনিট বার করবে, দেখো জি কে আমরা এফ আর স্কোয়ার বাই m1 m2, এফ মানে কি নিউটন, আর স্কোয়ার মানে m², m1 m2 মানে kg^-2, ইজি, কিছু নেই। নেক্সট হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এই জিনিসটা একটু ইম্পর্ট্যান্ট আছে, ভালো করে বুঝবে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিকে আমরা স্মল জি দিয়ে লিখছি। ফার্স্টে একটা কেস করি, যে এই হচ্ছে আমার আর্থের সারফেস, এই আর্থের সারফেসের উপরে এইটা হচ্ছে আমি, আমার মাস হচ্ছে স্মল এম, মাস কত আমার স্মল এম, আর্থের মাস হচ্ছে ক্যাপিটাল এম, আর্থের মাস কত, আচ্ছা বলতে পারবি যদি আমি আর্থের খুব কাছে থাকি তাহলে আমার আর আর্থের মধ্যে ডিস্টেন্স কত হবে, যদি আমি আর্থের খুব কাছে থাকি আমার আর আর্থের মধ্যে ডিস্টেন্স কত হবে, আর্থের রেডিয়াস, এখন এখন আর্থের রেডিয়াস কেন ধরা হচ্ছে,
তার কারণ হচ্ছে যখনই কোনো একটা এক্সটেন্ডেড বডি হয় ফিজিক্সে, আমরা সেটাকে দুটো পয়েন্ট অবজেক্ট হিসেবে ট্রিট করি। তাহলে আর্থের টোটাল মাস যদি কোনো একটা জায়গায় প্লেস করতে হয়, ওটা তার সেন্টার হবে না। তাহলে আর্থের টোটাল মাসটি ইমাজিন করো তার সেন্টারে আছে। আর আমার হাইট তো এমন কিছু নয়, 6400 কিলোমিটার হচ্ছে আর্থের রেডিয়াস, সেই রেসপেক্টে আমার হাইট কিছুই নয়। তাই রেডিয়াস অফ আর্থকে আমরা ধরছি ক্যাপিটাল আর। কোনো কোনো বইয়ে দেখবে ক্যাপিটাল আর এর জায়গায় ক্যাপিটাল আর স্মল ই লেখা আছে, একই ব্যাপার, ওটাও রেডিয়াস অফ আর্থ কি বোঝাচ্ছে। তাহলে বলতে পারবি যে এই আমার আর আর্থের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে তার ভ্যালু কত হবে? এফ ইকোয়ালস টু কি লিখবো? দুটো মাসের মধ্যে হলে কি লিখি? জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। তাহলে আমার এই ক্ষেত্রে কি লিখব? জি স্মল এম ক্যাপিটাল এম বড় হাতের আর স্কোয়ার, ভেরি গুড। আচ্ছা, কিন্তু আমি একটা সাধারণ মানুষ, আমি ক্লাস 5-6 পড়ি, আমি একটা জিনিস পড়েছি যে এফ ইকোয়ালস টু এম এ, তাই পড়েছি না? এখন এইসব ভুলে যা, আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা আর্থের উপরে দাঁড়িয়ে আছে, আমি কি দেখবো আমার নিচের দিকে একটা ফোর্স দিয়ে আর্থ আমাকে টানছে, এইটাই তো সেই ফোর্সটা। কিন্তু আমি এখনো অত বড় হইনি, আমি এই ইকুয়েশনটা জানি না, আমি জানি যে আর্থ আমাকে একটা ফোর্স দিয়ে পুল করছে, আমার মাস হচ্ছে স্মল এম, তাহলে আমার তো একটা অ্যাক্সেলারেশন হবে। আচ্ছা, যে অ্যাক্সেলারেশন নেয় তার একটা বিশেষ নাম আছে, কি নাম দিই? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, কারণ আর্থ পুল করছে বলে সেই অ্যাক্সেলারেশনটা হচ্ছে। তাহলে নিশ্চয়ই এম জি ফোর্স হবে, রাইট? তাহলে আমি এই ইকুয়েশনটাকে এফ এর জায়গায় এম জি তো বসাতে পারি। যদি এম জি বসাই তাহলে কি হয়ে যায় দেখ, তাহলে এম জি ইকুয়ালস টু জি এম ক্যাপিটাল এম বাই দেখ এম এম এ পাশ থেকে কেটে যায় না। তাহলে একটা রিলেশন পাই দেখ, যে স্মল জি ইকুয়ালস টু জি এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। সুন্দর করে এটাকে মার্ক করে নাও, স্মল জি ইকুয়ালস টু জি এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এটা কিন্তু আমাদের অনেক অঙ্কে কাজে লাগবে, ওকে? স্মল জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, দেখ কিছু নেই। আচ্ছা, জি তো জি এম বাই আর স্কোয়ার, তাহলে আমি এখান থেকে এম কে কি লিখতে পারি? আমাকে কি বলেছে? আমাকে বলেছে ডেন্সিটি অফ আর্থ বার করতে। আমাকে কি বলেছে? বলেছে ফাইন্ড আউট ডেন্সিটি অফ আর্থ ইন টার্মস অফ জি ক্যাপিটাল জি এন আর, এই তো। এম আমার বলে দেয়নি, এই হচ্ছে গল্প। তার মানে আমাকে যেভাবেই হোক একটা ডেন্সিটি টার্মকে নিয়ে আসতে হবে, কারণ ডেন্সিটি আমরা কিভাবে আনি? সব থেকে সচরাচর থেকে পড়েছি ডেন্সিটি ইকুয়ালস টু ড্যাশ বাই ড্যাশ, কি বলতো? মাস বাই ভলিউম। তাহলে মাস ইকুয়ালস টু, মাস ইকুয়ালস টু কি হবে? ডেন্সিটি ইনটু ভলিউম। আচ্ছা, কার ভলিউম? মাসটা খোল, কার ভলিউম? আর্থের ভলিউম। ভলিউম কত হয়? 4/3 পাই আর কিউব। তার মানে আমি এরকম লিখতে পারি যে এমটাকে এ পাশে নিয়ে আসছি, তাহলে লিখতে পারি জি আর স্কোয়ার বাই ক্যাপিটাল জি, এটা লিখতে পারি এমকে। এবার এই হচ্ছে আর্থ, তার রেডিয়াস হচ্ছে আর, তাহলে ভলিউম কত হয়? 4/3 পাই আর কিউব। মাস কত হবে? এইটা ইনটু ডেন্সিটি, কারণ ডেন্সিটি ইনটু ভলিউম হচ্ছে মাস। তাহলে কি হবে? 4/3 পাই আর কিউব রো, তাই হচ্ছে না? কেন, একটা সলিড স্পিয়ারের ভলিউম কত হয়? 4/3 পাই আর কিউব, সিম্পল ভাবতে হবে। আর এম কি হবে? 4/3 পাই আর কিউব রো ইন্টু জি আর স্কোয়ার বাই ইকুয়ালস টু জি আর স্কোয়ার বাই ক্যাপিটাল জি। এবার দেখ, এখান থেকে অনেক কিছু কেটে যায়, যেমন এইটা পুরোটাই কেটে যায়। তাহলে রো কি হবে? 3/4 পাই ইন্টু জি বাই আর ক্যাপিটাল জি, আর স্কোয়ার তো থাকছে না, আর থাকছে একটা কিউব একটা স্কোয়ার। তাহলে কী পড়ে থাকছে নিচে? সিম্পলি আর পড়ে থাকছে না? এবার এখানে ভ্যালুগুলো পুট করবো, আমাকে জি এর ভ্যালু, ক্যাপিটাল আর এর ভ্যালু, ক্যাপিটাল জি এর ভ্যালু দিয়ে দিয়েছে, পুট করলে আমার আনসার বেরিয়ে আসবে। এটার আনসার হবে অ্যাপ্রক্সিমেটলি 5.5 × 10³ কেজি পার মিটার কিউব ইন এসআই। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? সুন্দর করে নোট ডাউন করে নে, কিচ্ছু নেই। আচ্ছা, প্রত্যেকটা চ্যাপ্টারে এক্সামের জন্য ইম্পর্টেন্ট কিছু পোর্শান থাকে, এই চ্যাপ্টারে এক্সাম ইম্পর্টেন্ট পোর্শানে এবার আমরা ঢুকতে চলেছি। দেখো, ইটস ভিভিআই, সুন্দর করে নোট ডাউন করবে। হ্যাঁ,
রো ইকোস একই ব্যাপার তো, মানে লজিক তো সেমই থাকছে, লজিক সেম থাকছে না? ডেন্সিটি ইকোস যদি এম বাই ভি বসাস, এখান থেকে এমনি সেই এমটা ওখানে পুট করেছে, ওটাও যা, আমি যদি এম ইকোস ডেন্সিটি ইন্টু ভি বসাই, কী ডিফারেন্স? একই, ওটা তুই বাই করে করছিস, সেটা আমি মাল্টিপ্লাই করে করছি, জিনিস তো একই হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলো নাও এইটাকে এবার সুন্দর করে করতে হবে। ভেরিয়েশন, ভেরিয়েশন ইন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অফ আর্থ। দেখো তিনটে ভেরিয়েশন হতে পারে। ফার্স্ট হচ্ছে ডিউ টু ইনক্রিজ ইন হাইট, মানে কি, সাপোজ এখানে একটা আর্থ আছে, আমরা নর্মালি জি যেটা মাপি সেটা আর্থের সারফেসের উপরে জি, আমি কি করলাম আর্থের সারফেস থেকে কিছুটা ডিস্টেন্স উপরে উঠে গেলাম, যখন উঠে গেলাম সাপোজ আমি এইচ হাইট উপরে উঠে গেলাম, রেডিয়াস অফ আর্থ হচ্ছে ক্যাপিটাল আর, তার মানে আমি কী করলাম আমি একটা হাইট উপরে উঠে গেছি, তাহলে এখানে জি এর ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে, সাপোজ সেটা দিলাম জি ড্যাশ, ক্লিয়ার হয়েছে? সেকেন্ড কেস হতে পারে ডিউ টু ডেপথ অ্যাট উইচ দি জি ইজ কনসিডার্ড, তার মানে বাংলা কথায় ডিউ টু ডেপথ, এটা হচ্ছে ডিউ টু হাইট, ডিউ টু ডেপথ, এটা কি, সাপোজ এই হচ্ছে তোমার আত্মা ছিল, তুমি কি করলে এখানে একটা গর্ত খোঁড়া শুরু করলে, গর্ত খুঁড়ে তুমি আর্থের মধ্যে ঢুকে গেলে, ঢুকে গিয়ে সাপোজ তুমি এইটুকু অবধি পৌঁছালে, তার মানে নিশ্চয়ই তুমি একটা ডেপথ নিচে নেমেছো, এটাকে সাপোজ এইচই দিলাম, তাহলে যখন তুমি ডেপথে নেমেছো এখানে একটা তুমি নতুন জি পাবে, সাপোজ সেটার নাম দিলাম জি ডবল ড্যাশ, তাহলে ওর ভ্যালুটাও কীভাবে চেঞ্জ হবে, তাহলে এর জন্য একটা জি এর ভ্যালু চেঞ্জ হতে পারে। সি হচ্ছে ডিউ টু রোটেশন অফ আর্থ, ডিউ টু রোটেশন অফ আর্থ, মানে কি, মানে আর্থ যখন ঘুরছে, আর্থ যখন ঘুরছে ওর রোটেশনের জন্য বিভিন্ন জায়গায় জি এর ভ্যালু চেঞ্জ হতে পারে, তাহলে ধরো আমি এরকম একটা জায়গায় যদি জি এর ভ্যালু নিই, তার নাম দিলাম জি আর, মানে জি ডিউ টু রোটেশন অফ আর্থ, এই তিনটে কেসে জি এর ভ্যালু আমরা চেঞ্জ করতে দেখতে পারি। ওকে, ফার্স্টে আমরা করবো প্রথম কেসটা, যে চেঞ্জ ইন ভ্যালু অফ জি ডিউ টু ইনক্রিজ ইন হাইট। দেখো ফার্স্টটা কেসে চেঞ্জ ইন ভ্যালু অফ জি ডিউ টু ইনক্রিজ ইন হাইট, কি হচ্ছে ভালো করে দেখবে, এটা বোঝাটা খুব দরকার। এইটা হচ্ছে আমার আর্থ, এইটা হচ্ছে আর্থ, এবং সেকেন্ড কেস যখন আমি অবজেক্টটা উপরে নিয়ে গেছি, ফার্স্ট কেস যখন অবজেক্টটা এখানে, ক্লিয়ার? প্রথম জিনিস হচ্ছে এইটা যদি আমার রেডিয়াস অফ আর্থ আর হয়, বলতো এখানে যদি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি হয় অন সারফেস, তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য সারফেস অফ আর্থ বি জি, তাহলে আমি কি লিখতে পারি, জি কে জি ইকুয়ালস টু কি লিখতে পারি, ক্যাপিটাল জি এম বাই কি লিখতে পারি, ক্যাপিটাল আর স্কোয়ার, ক্লিয়ার হয়েছে? সিম্পল, কারো কনফিউশন আছে এখানে? না। সেকেন্ড কেসে আমি হাইট এতটা উপরে উঠে গেছি, তার মানে তখন আমার হাইট কত হবে, এইটা হবে না আমার নিউ হাইট, এটা আমার নিউ হাইট, আমার রেডিয়াস কি কখনো পাল্টাবে,
রেডিয়াস কখনো পাল্টাবে না, তাহলে রেডিয়াস আমার সবসময় আরই থাকবে। তাহলে বলতো এইখান থেকে শুরু করে এতটা, ঠিক সেন্টার থেকে যতটা দূরে আমি আছি, কতটা ডিস্টেন্স দূরে আছি? আর প্লাস এইচ, ভেরি গুড, ক্লিয়ার? গল্প তো আমার সেমই থাকবে। তাহলে এখানে যদি জি এর ভ্যালুটা জি ড্যাশ হয়, তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট এ হাইট এইচ আবাভ দ্য আর্থ সারফেস, যদি সেটা জি ড্যাশ লিখি, তাহলে জি ড্যাশ ইকোয়াল টু কি লিখবো বলতো? বাহ, জি এম বাই আর প্লাস এইচ তার হোল স্কয়ার। এটাই বোঝা যাচ্ছে তোরা বুঝতে পারছিস, সো দ্যাটস আ গুড সাইন। এই জিনিসগুলো বুঝতে পারলে তবেই দেখবি ইজি ফিল হবে, এবং ইজি অ্যাকচুয়ালি, গ্র্যাভিটেশন ইজ এ ইজি পোর্শন, বড় লেন্দি, হ্যাঁ হ্যাঁ, ইটস এ ইজি পোর্শন বাট ইটস এ লেন্দি পোর্শন। তাহলে দুটো জিতে পেয়ে গেছি। আমার কাজই হচ্ছে কি বার করতে চাই, আমি জি ড্যাশকে বার করতে চাই ইন টার্মস অফ জি। আমার উদ্দেশ্য কি, কাকে বার করতে চাই, কার টার্মসে? তাহলে আমি কি করবো, সব থেকে ইজি উপায় কি, জি ড্যাশ জি এর টার্মে বার করার সব থেকে ইজি উপায় কি করতে হবে, প্লাস মাইনাস ডিভাইড মাল্টিপ্লাই, কি করবো, রেশিও মানে ডিভাইড। তাহলে এটার নাম দিলাম ওয়ান, এটার নাম দিলাম টু, তাহলে টু ডিভাইড বাই ওয়ান কি পাই, জি ড্যাশ বাই জি ইকুয়ালস জি এম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু আর স্কোয়ার বাই জি এম, তাই পাই না? হ্যাঁ, বাই করে দিলাম, একবারে হয়ে যাবে। তাহলে জি এম জি এম কি হলো, কেটে গেল, আর লিখতে পারি জি ড্যাশ বাই জি ইকুয়ালস টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, অর জি ড্যাশ ইকুয়ালস টু আর বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু জি, এইটাকে সুন্দর করে একটা বক্স করে দাও, ওকে? কিন্তু আমরা ফিজিক্সে সবসময় এই ফর্মুলাটাকে নিয়ে কাজ করব না। দেখো এই ফর্মুলাটা কখন, ওয়েন, এখানে একটা স্টার দিয়ে লিখবে, ইউজ দিস ফর্মুলা ওয়েন এইচ ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান আর, বা এইচ এইচ কম্প্যারেবল টু আর, এইভাবে লেখো, এইচ এইচ কম্প্যারেবল টু আর, অর গ্রেটার দ্যান আর, এইচ গ্রেটার দ্যান অর কম্প্যারেবল টু আর, ঠিক আছে? এইটা মানে কিন্তু ইকুয়াল টু না, এইটা মানে কম্প্যারেবল, সামান্য কম সামান্য বেশি। কিন্তু যখন আমরা নর্মালি কোনো হাইটে তুলি, সাপোজ এখান থেকে একটু একটু হাইটে তুললাম, তখন কি এইচ আমার কম্প্যারেবল হয় নাকি অনেকটা কম হয়? তার মানে ফর এইচ ভেরি ভেরি লেস দ্যান আর, কি হবে গল্পটা, আমি এখানটায় মডিফাই করব। তাহলে কি লিখবো, জি ড্যাশ বাই জি ইকুয়ালস টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ছিল, কায়দাটা যেটা করব, ওপরে আর স্কোয়ার দিয়ে ডিভাইড করে দেবো, নিচে আর স্কোয়ার দিয়ে ডিভাইড করে দেবো, ক্লিয়ার হলো? করতেই পারি, কারণ আমি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বানাতে চাই, ইজিলি করা যায়। আর স্কোয়ার বাই আর স্কোয়ার কী হয়, আর স্কোয়ার বাই আর স্কোয়ার কী হয়, ওয়ান। তাহলে উপরটা থেকে কত হবে, ওয়ান, নিচেরটা থেকে, দেখ এটার স্কোয়ার আছে এটারও স্কোয়ার আছে, তাহলে এটাকে লিখতে পারি যে আর প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার, লেখা যায় না, এনি কনফিউশন? অর লিখতে পারি জি ড্যাশ বাই জি ইকুয়ালস টু, দেখ আর বাই আর প্লাস এইচ বাই আর, তাহলে আর বাই আর কত হয়, আর বাই আর কত হয়, ওয়ান প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার, লিখতে পারি? আচ্ছা দেখ তো এই জিনিসটাকে আমি কি এরমভাবে লিখতে পারি যে জি ড্যাশ বাই জি ইকুয়ালস টু ওয়ান প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার মাইনাস টু, এটা লেখা যায়, ওয়ান প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার মাইনাস টু। আচ্ছা বাইনোমিয়াল থিওরেমে আমরা করেছি যে যদি ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন থাকে, এটাকে আমরা লিখতে পারি ওয়ান
plus nx plus n n minus 1 by 2 factorial x square plus n n minus 1 n minus 2 by 3 factorial x cube plus dot 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 jara poroni chapni elabni eta ekta expression eta ke bole expansion expansion by binomial theorem by binomial theorem just ekta expansion এর একটা অ্যাপ্রক্সিমেশন আছে মানে একটা স্পেশাল কেস আছে স্পেশাল কেস কি এর স্পেশাল কেস হচ্ছে ইফ এক্স ভেরি ভেরি লেস দ্যান ওয়ান যদি হয় এক্স কীরকম হয় যদি এক্স ভেরি ভেরি লেস দ্যান ওয়ান হয় তাহলে শুধু প্রথম দুটো টার্ম থাকে বাকিগুলো কিচ্ছু থাকে না তার মানে এক্স ভেরি ভেরি লেস দ্যান ওয়ান হলে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এটা হয়ে যাবে ওয়ান প্লাস এন এক্স ক্লিয়ার হয়েছে আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা এইখানটা ইউজ করব তাহলে বলতো তাহলে আমার ওই যে উপরের ওয়ান প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার মাইনাস টু এইখানে এক্সের জায়গায় কে আছে এইচ বাই আর এন এর জায়গায় কে আছে তাহলে এটাকে কি লিখব ওয়ান প্লাস আগে এন মানে মাইনাস টু তারপরে এক্স মানে এইচ বাই আর তাই হচ্ছে না তাহলে এটাকে সিম্পলি কি লেখা যায় ওয়ান মাইনাস টু এইচ বাই আর ক্লিয়ার হয়েছে এইটাকে পুট করে দেব এই ইকুয়েশনটার নাম দিই ওয়ান পুটিং অ্যাট ওয়ান পুটিং অ্যাট ওয়ান উই গেট পুট করলে কি পাই দেখ জি ড্যাশ বাই জি ইকুয়ালস টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর অর সিম্পলি লিখলে জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর এইটাকে সুন্দর করে একটা বক্স করো ম্যাক্সিমাম কেসে এটাকে ইউজ করবে ফর এইচ ভেরি ভেরি লেস দ্যান আর লেখো ইউজ দিস ফর্মুলা ইউজ দিস ফর্মুলা ফর এইচ ভেরি ভেরি লেস দ্যান আর সুন্দর করে লিখে নাও আচ্ছা আমরা এখন কি বার করব জি অ্যাট এ হাইট এইচ ইকুয়ালস টু ক্যাপিটাল আর কোন ফর্মুলা ইউজ করব এইটা না অঙ্কটায় কি বললাম যে ফাইন্ড আউট জি অ্যাট এ হাইট এইচ ইকুয়ালস টু ক্যাপিটাল আর তাহলে এই ফর্মুলাটা ইউজ করব তাহলে কি করব জি ড্যাশ ইকুয়ালস টু আর বাই আর প্লাস এইচের জায়গায় কত বসবো তাহলে আর তার হোল স্কোয়ার ইন্টু জি তাহলে আর বাই টু আর তার হোল স্কোয়ার ইন্টু জি আর আর কেটে গেল ওয়ান বাই টু স্কোয়ার কী হয় ওয়ান বাই ফোর তাহলে জি ড্যাশ কী হবে সিম্পলি জি বাই ফোর কিচ্ছু নেই আচ্ছা এছাড়া যা আছে মোটামুটি করিয়ে দিয়েছি নেক্সট হচ্ছে আমরা একটা গ্রাফ দেখব ভ্যারিয়েশন অফ জি হয়েছে ভ্যারিয়েশন অফ জি উইথ রেসপেক্ট টু হাইট দেখো ভ্যারিয়েশন অফ জি উইথ রেসপেক্ট টু হাইট ভ্যারিয়েশন অফ জি উইথ রেসপেক্ট টু হাইট আচ্ছা দেখতো এইখানে জি ড্যাশ কি প্রপোর্শনাল টু ওয়ান বাই এইট স্কোয়ারের কাছাকাছি এরকম একটা জিনিস পাচ্ছি না আমরা নিচে এইচ আছে তাহলে প্রপোর্শনাল টু ওয়ান বাই এইট স্কোয়ার সাথে একটা কনস্ট্যান্ট আছে ঠিক আছে কিন্তু প্রপোর্শনাল টু ওয়ান বাই এইট স্কোয়ার তাহলে জি ড্যাশ যদি ওয়ান বাই এইট স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হয় তাহলে ওয়ান বাই আর স্কোয়ারের গ্রাফ কেমন হয় এইরকম তাহলে জি ড্যাশ আর এইচ এর গ্রাফটা হবে এইরকম মানে এখানে জি ড্যাশ ওখানে এইচ চট করে লিখে নাও আচ্ছা নেক্সট তাহলে একটা ভাইটাল টপিক শেষ করলাম টপিক এ নাও টপিক বি টপিক বি হচ্ছে ভেরিয়েশন অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ভেরিয়েশন অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডিউ টু ডেপথ দেখো ঠিক আগের মতোই করবো
এইটা হচ্ছে আমার আর্থ, এটা হচ্ছে সেম আর্থ, এটা হচ্ছে সেম আর্থ, শুধু কি হয়েছে যে আমি একটা ডেপথে পৌঁছে গিয়েছি। এটা ইচ্ছা করে একটু বড় করে আঁকলাম যাতে বোঝাতে সুবিধা হয়। আচ্ছা বলতো, আমরা একটু আগেই করলাম যে আর্থের সেন্টার থেকে আর্থ ডিস্টেন্স উপরে স্মল জি, যেটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য সারফেস অফ আর্থ, কি লিখি স্মল জিকে? কি লিখি? জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। ভালো কথা। এবার এখানে কি করেছি, আমি একটা কুয়োর মতো কেটে একটুখানি ভেতর দিকে ঢুকে গেছি, একটুখানি ভেতর দিকে ঢুকে গেছি। যখন একটু ভেতরে ঢুকে গেছি তখন দেখ আমি এইরকম একটা স্ফেরিক্যাল পোর্শন ভেতরে পাবো, এছাড়া কি আর কোনো স্ফেরিক্যাল পোর্শন পাচ্ছি আমি কমপ্লিট স্পিয়ার? তাহলে এটাই তো এর ভেতরে থাকা লার্জেস্ট স্পিয়ারের যেটা দেখতে পাচ্ছি, রাইট? কি হয় যে এখানে যে বডিটা আছে তার উপরে যে বডিটা এখানে আছে তার উপরে এই যে স্পিয়ারটুকুর মধ্যে যেটুকু মাস আছে সেই মাসটুকু যে ফোর্স দেবে সেটাই তাকে যেটুকু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি দেবে সেটুকুই। এই পাশের যে মাস বা এই পাশের যে মাস তারা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কন্ট্রিবিউট করবে না। কেন করবে না বলতো? ধর এইটাকে এই পাশের মাসটা টানলো, তাহলে ওই দিকে একটা ফোর্স পাবে, এই পাশের মাসটাও তো টানবে, তাহলে এইদিকেও একটা ফোর্স পাবে। কী হবে? এই ফোর্স দুটো কেটে বাদ হয়ে যাবে। একইভাবে উপর থেকে পাবে, এই দিক থেকে একটা টান, এই দিক থেকে একটা টান, কী হবে? কেটে, মানে আলটিমেটলি কী হবে যে এর এপাশের বা এপাশের কোনো ফোর্স কিন্তু এফেক্টিভ হবে না। তাহলে এফেক্টিভ একমাত্র কী হবে? এর নিচে যে স্পিয়ারটা তার যেটুকু মাস আছে সেইটুকুর জন্য যেটুকু গ্র্যাভিটি হচ্ছে। ক্লিয়ার হলো কথাটা? তাহলে আগে আমাকে প্রথমে বার করতে হবে যে এই যে ছোট্ট স্পিয়ারটাকে আমি ইমাজিন করছি যার রেডিয়াস আমি ধরছি স্মল আর, এই স্মল আর রেডিয়াসের স্পিয়ারটার মাস কত হবে আগে এটা বার করি। রেডিয়াস অফ দ্য আর্থ সবসময়ের জন্য অ্যাজ ইউজুয়াল ক্যাপিটাল আর। আমাকে একটা কথা বল, যদি ডেন্সিটি অফ দ্য আর্থ রো হয় তাহলে এই ভেতরে ডেন্সিটি অফ দ্য আর্থ কত হবে? কত হবে? ডেন্সিটি অফ দ্য আর্থ রো হলে এর ভেতরে ডেন্সিটি কি চেঞ্জ হবে না সেম হবে? বাস্তবে চেঞ্জ হয়, তার কারণ বাস্তবে এটা থাকে ম্যাক্সিমামটাই আয়রন, এখানে থাকে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম এগুলো। কিন্তু আমরা সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে ধরবো যে যদি এর টোটাল ডেন্সিটিটাকে একটা ইউনিফর্ম ডেন্সিটি ভাবি, সাচ দ্যাট কল্পনা করে নিচ্ছি যে এই ডেন্সিটি আর এই ডেন্সিটি সেম। বুঝতে পেরেছিস? আমাদের করার সুবিধার্থে তাহলে এইটাও রো, এর ডেন্সিটিও কী হবে? রো। ফার্স্টটা দেখ এটুকু ক্লিয়ার হলো কিনা, বার করব ওইটুকুর মধ্যে কতটুকু মাস আছে। তাহলে এর মধ্যে মাস যদি এম ড্যাশ হয় তাহলে আমি লিখতে পারি যে মাস এম ড্যাশ প্রেজেন্ট ইন স্ফিয়ার অফ রেডিয়াস স্মলার। কী ফর্মুলা হয় বলতো? আগে বলতো ভলিউমের কী ফর্মুলা হবে, মাস কী করে বার করবো? ভলিউম ইনটু ডেন্সিটি, ঠিক আগে যেভাবে বার করলাম। বলতো ভলিউম কী হবে? 4/3πr³। মাস কী হবে? 4/3πr³ ইনটু রো। তাহলে এম ড্যাশ কী হবে? 4/3πr³ ইনটু রো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা তাহলে এখানে যে জি ড্যাশ কাজ করবে সেই জি ড্যাশ তো এম ড্যাশের জন্য কাজ করবে। তাহলে বলতো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটার নাম দিলাম জি ডবল ড্যাশ অ্যাট ডেপথ, কথা নয় কে কথা বলছে, অ্যাট ডেপথ এইচ কি হবে? তাহলে এখানে জি ডবল ড্যাশ, মাস হচ্ছে এম ড্যাশ, কি ফর্মুলা ইউজ করব? জি ইকুয়ালস টু জি, জি ডবল ড্যাশ ইকুয়ালস টু জি ইনটু এম ড্যাশ বাই কোন আর, কেন এইটুকু তো স্মল আরই ধরেছি, তাহলে বাই স্মল আর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এটা পুট করবো এখানে, তাহলে এটাকে লিখতে পারি জি এম ড্যাশের জায়গায় এটা বসাচ্ছি,
তাহলে 4/3 পাই আর কিউব রো ডিভাইড বাই স্মল আর স্কোয়ার, দেখ আর স্কোয়ার আর কিউব কেটে যায় তাহলে কি পড়ে থাকে, একটা আর পড়ে থাকে। অর অর লিখতে পারি যে জি ডবল ড্যাশ ইকুয়ালস টু 4/3 পাই রো ইনটু আর। এবার দেখ যদি এইচ হাইট ভেতরে থাকে তাহলে আর স্মল আর আর এইচ কি রিলেশন হয় বলতো, ক্যাপিটাল আর স্মল আর আর এইচ কি রিলেশন এদের মধ্যে, তার মানে ক্যাপিটাল আর ইকুয়ালস টু আর প্লাস স্মল এইচ, তাহলে স্মল আর কে কি লিখবো, আর মাইনাস এইচ লিখবো না, ওটাকে ওখানটায় বসিয়ে দিচ্ছি ইনটু আর মাইনাস এইচ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা একইভাবে এই জিকেও কি আমি ডেন্সিটি দিয়ে লিখতে পারি, এই জিকে ডেন্সিটি দিয়ে কিভাবে লিখবো দেখ, তাহলে এর ডেন্সিটি রো, এর মাস কত হবে 4/3 পাই আর কিউব ইনটু রো, তার মানে এইখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হবে, জি ইকুয়ালস টু ক্যাপিটাল জি ইনটু এর মাস বাই এর রেডিয়াস কিউব ইনটু রো। তাহলে করে দেখি, তাহলে ফর সারফেস, ফর মাস অ্যাট সারফেস, ফর মাস অ্যাট সারফেস কি হবে, এটার জন্য করছি যে এম ইকুয়ালস টু নিশ্চয়ই 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইনটু রো, তাই হবে না, স্মল জি এর ভ্যালু কি হবে এখান থেকে, জি ইনটু এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার, এম এর ভ্যালু বসিয়ে দিচ্ছি জি ইনটু 4/3 পাই ক্যাপিটাল আর কিউব রো বাই ক্যাপিটাল আর স্কোয়ার, কেটে যায় আর পড়ে থাকে, তাহলে 4/3 পাই, এখানে একটা জি লেখা হয়নি, হ্যাঁ জি লিখে নিও, 4/3 জি ইনটু পাই আর রো ইনটু আর। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি জি পেলাম, আমি জি ডবল ড্যাশ পেলাম, একই রকম ভাবে রেশিও বার করব, এটার নাম দেব 1, এটার নাম দেব 2, 1/2 কি পাই, আর জি ডবল ড্যাশ বাই জি কি হবে, উপরেরটা বাই নিচেরটা, 4/3 জি পাই রো আর মাইনাস এইচ, বাই 4/3 জি পাই রো ইনটু আর। কে কে কাটছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাই না, আর জি ডবল ড্যাশ বাই জি কি হবে, আর মাইনাস এইচ বাই আর, আর দিয়ে ডিভাইড করি তাহলে কি হচ্ছে, আর জি ডবল ড্যাশ ইকোয়ালস দেখ 1-H/R ইনটু জি, তাই হচ্ছে না, ক্লিয়ার, বড় বড় করে বক্স করে দাও, ভীষণ ইম্পর্টেন্ট ডেরিভেশন। এইটার ক্ষেত্রে কি কোনো অ্যাপ্রক্সিমেশন করেছি, তার মানে বড় হোক বা ছোট হোক সব ক্ষেত্রে একই ফর্মুলা, তার মানে এখানে একটা স্টার দিয়ে লিখবে ইউজ দিস ফর্মুলা, ইউজ দিস ফর্মুলা ফর এনি ভ্যালু অফ এইচ, ইউজ দিস ফর্মুলা ফর এনি ভ্যালু অফ, যে কোনো এইচ এর যে কোনো ভ্যালুর জন্যেই এই ফর্মুলাটাকে ইউজ করতে পারো। হয়েছে? নোট ডাউন করে নাও, তোমাকে কি বলছে, অ্যাক্সেলারেশন সামনে, তোমায় কি বলছে, তোমায় বলছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বার করতে অ্যাট এ হাইট এইচ যেটা হচ্ছে 3200 কিলোমিটার, তাই বলেছে না, কোন ফর্মুলা ইউজ করবো, জি ড্যাশ ইকুয়ালস টু এইচ বাই আর প্লাস এইচ তার হোল, আর বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু জি, এটা ইউজ করবো না, যদি বলে থাকে এইচ হচ্ছে 3200 কিলোমিটার সেটা রেডিয়াসের হাফ না, দেখ সহজ হয়ে যায়, রেডিয়াসের হাফ না, তার মানে রেডিয়াসকে আমি কী লিখতে পারি, 2H লিখতে পারি, তো
এবার জি ড্যাশকে কি লিখব, রেডিয়াসের জায়গায় 2h বাই 2h প্লাস h, তার হোল স্কোয়ার ইন্টু জি লেখা যায় না, সেটা 2h বাই 3h, তাহলে 2 বাই 3 তার হোল স্কোয়ার ইন্টু জি, 2 স্কোয়ার মানে কি 4, 3 স্কোয়ার মানে কি 9, ইন্টু জি হচ্ছে 9.8, এটা কাটলে 1. সামথিং হবে ইন্টু 4, তার মানে 4. সামথিং হবে, এই তো আনসার। হ্যাঁ, কারণ এটা অ্যাপ্রক্সিমেটলি 9 দিয়ে 9.8 মানে কি 9.9 ধর 1.1, 1.1 অ্যাপ্রক্সিমেটলি 1.1, 1.1 একটু কম হবে, 1.1 ইন্টু 4 কত হবে, 4.4 এর কাছে হয়, মানে অ্যাপ্রক্সিমেটলি 4.4, ওয়ে ভ্যালু আছে 4.35। ক্লিয়ার হলো কথাটা, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভেরি ইম্পর্টেন্ট, আজকে এইটুকুই থাকলো।